ভ্যাসিলেট, খুবই স্মার্ট একটা ওয়ার্ড যার অর্থ সংশয় করা। সেখান থেকে দেখেন ভ্যাসিলেশন নাউন ফর্ম যার অর্থ দ্বিধা বা সংশয়, সেখান থেকে খেয়াল করেন অসিলেট দেন অসিলেশন দুটো অর্থই দ্বিধাগ্রস্ত হওয়া বা দোদুল্যমান অবস্থা। প্রশিক্ষার্থী আজকে আমরা কথা বলবো ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 9 এ, সেখানে বাংলাদেশ ব্যাংক এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে যে বিভিন্ন ভোকাবগুলো আসে, আমরা জানি ব্যাংক ভোকাবুলারি একটু অ্যাডভান্স লেভেলের হয় এবং তুলনামূলক কঠিন হয়। সো কিভাবে এই বাংলাদেশ ব্যাংকের এডি পদে আসা ভোকাবগুলো খুব ইজিলি বুঝতে পারি এবং খুব সহজে এই সমস্ত ভোকাবগুলো রুট থেকে শিখতে পারি, আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো কামিং ব্যাক আফটার ইন্ট্রো। কিভাবে খুব সহজে ইজিলি শিখতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সো প্রথমত আসেন ভ্যাসিলেট ওয়ার্ডটা দেখবো আমরা, চলনীয়টা ভেঙে দেখি যে কি কি নতুন ওয়ার্ড তৈরি হতে পারে। খেয়াল করুন ভ্যাসিলেট শব্দের অর্থ কি, সংশয় করা বা দ্বিধাগ্রস্ত হওয়া, দ্যাট ইজ ভার্ব ফর্ম। সেখান থেকে দেখেন ভ্যাসিলেশন, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে আরেকটা নতুন ওয়ার্ড দেখেন অসিলেট, খেয়াল করেন জাস্ট ভি এ বা ইএ ও এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ নতুন একটা প্রিফিক্স যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে। অসিলেট অর্থ দ্বিধাগ্রস্ত হওয়া, সিম্পলি ভার্ব ফর্ম। সেখান থেকে অসিলেশন দোদুল্যমান অবস্থা, দ্যাট ইজ নাউন ফর্ম। খেয়াল করে দেখেন আপনি যদি ভ্যাসিলেট পারেন তাহলে অবশ্যই অসিলেট শেখার কথা, ভ্যাসিলেশন থেকে অসিলেশন জাস্ট শব্দ চেঞ্জ খেয়াল করেন। সেখান থেকে দেখেন অসিলেশনাল, দেখেন এটা হচ্ছে অ্যাজেক্টিভ ফর্ম, সেখান থেকে অসিলেটিভ দোদুল্যমান, দ্যাট ইজ অ্যাজেক্টিভ ফর্ম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি শিখতেই চান সবগুলো ভোকাবুলারি একসাথে শেখেন, দেখবেন যে অন্য কোনো পরীক্ষায় অসিলেট আসলে সেটা পারবেন বা অসিলেশন আসলে সেক্ষেত্রে আপনি এই ভোকাবগুলো খুব ইজিলি আনসার করতে পারবেন। ওকে চলুন আমরা বাকি অপশনগুলো দেখবো। খেয়াল করুন অপশন এতে আছে ইরিটেট, চলুন এই শব্দটা ভাঙি। ইরিটেট শব্দ অর্থ বিরক্ত করা, হ্যাঁ। সেখান থেকে দেখেন ইরিটেশন বিরক্তি নাউন ফর্ম, সেখান থেকে ইরিটেবল বিরক্তিকর অ্যাডজেক্টিভ ফর্ম, সেখান থেকে ইরিটেবিলিটি তিক্ততা, দ্যাট ইজ নাউন ফর্ম। শিক্ষার্থী খেয়াল করেন আপনি শুধু ইরিটেট কেন শিখবেন, এর কাছাকাছি যে ওয়ার্ডগুলো সবগুলো একসাথে শিখে ফেলেন। এর কাছাকাছি নতুন একটা ওয়ার্ড দেখেন ইরিগেশন, খেয়াল করেন আপনি ইরিগেশন এবং ইরিটেটটা খেয়াল করেন যে জাস্ট আই আর আর আই সেম কিন্তু, হ্যাঁ, অর্থাৎ প্রিফিক্স ঠিক আছে, এরপরে নতুন অংশ যুক্ত হয়েছে। এখান থেকে দেখেন ইরিগেট মানে সেচ দেওয়া, সেখান থেকে ইরিগেশন মানে জলসেচন, সেখান থেকে ইরিগেবল অর্থ সেচ যোগ্য। যেমন ধরুন আমরা বললাম যে ইরিগেবল ল্যান্ড মানে সেচ যোগ্য জমি। খেয়াল করুন আপনি হয়তোবা ইরিগেট ওয়ার্ডের সাথে পরিচিত, তাহলে ইরিগেট থেকে ইরিটেট শিখুন অথবা ইরিটেট থেকে ইরিগেট শিখুন। কথা হচ্ছে আপনি কাছাকাছি যতগুলো ভোকাব আছে একসাথে শিখে ফেলেন, তাহলে আর কনফিউজ হবেন না। ক্লিয়ার? এবার আসেন খেয়াল করেন এখানে আছে হ্যাজিটেট, অপশন বিতে খেয়াল করেন হ্যাজিটেট, চলুন এটা ভেঙে দেখাচ্ছি। খেয়াল করেন হ্যাজিটেট শব্দ অর্থ দ্বিধাগ্রস্ত হওয়া, আমরা অনেকেই জানি, যেমন ধরুন হ্যাজিটেশন নাউন ফর্ম, অনেকেই আমরা পরিচিত হ্যাজিটেশন, রাইট। সেখান থেকে দেখেন হ্যাজিট্যান্ট সংশয়পূর্ণ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে হ্যাজিট্যান্সি কোনটা বা দ্বিধা, দ্যাট ইজ নাউন ফর্ম। সেখান থেকে হ্যাজিটেটিভ দ্বিধাগ্রস্ত, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ফর্ম। খেয়াল করেন আপনি হ্যাজিটেট থেকে হ্যাজিটেশন হ্যাজিট্যান্ট সবগুলো ওয়ার্ড একসাথে শিখুন, এবং এই ওয়ার্ডটা আপনার কাছে নতুন মনে হতে পারে যে হ্যাজিট্যান্ট শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত না, কিন্তু খেয়াল করেন এটা কিন্তু সেই হ্যাজিটেট বা হ্যাজিটেশন থেকেই আসছে। সো আপনি ব্যাংকের ভোকাবুলারি বলে খুব কঠিন বিষয়টা কিন্তু তা না, চেষ্টা করলে একসাথে সবগুলো ভোকাবুলারি শেখা সম্ভব। ওকে এবার দেখেন ডিবেট, এই ওয়ার্ডটা খেয়াল করেন ডিবেট, দেখুন ডিবেট শব্দ তর্ক করা, হ্যাঁ, তর্ক বা বিতর্ক করা। সেখান থেকে দেখেন ডিবেটেবল তর্ক সাধ্য, জাস্ট এইবল যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে দেখেন বেইট, আমরা যদি আরো ভাঙি শব্দের আরো বেসিক বাংলা দ্বারা বেইট অর্থ কমানো, সেখান থেকে দেখেন অ্যাবেইট, দেখেন জাস্ট এ যুক্ত করা হয়েছে, তখন হয়েছে কমানো বা হ্রাস করা বা ফর্ম। সেখান থেকে অ্যাবেইটমেন্ট উপশম, সেখান থেকে ডিবেটার বিতার্কিক। শিক্ষার্থী আপনি হয়তো ডিবেট অর্থের সাথে পরিচিত, রাইট, তো খেয়াল করেন সেখান থেকে যে অ্যাবেইট বা অ্যাবেইটমেন্ট এই ওয়ার্ডগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত না, কিন্তু এগুলো কিন্তু সব জিআরই ভোকাব এবং জিআরই বইয়ের শুরুর দিকে এই অ্যাবেইট ওয়ার্ডটা পাবেন। দেখেন অ্যাবেইট কিন্তু এই ডিবেট থেকে আসছে বা অ্যাবেইট থেকে ডিবেইট আসছে, অর্থাৎ পেইট হচ্ছে শব্দের বেসিক বা রুট। সেখান থেকে দেখেন ডিবেইট অ্যাবেইট নতুন নতুন ভোকাবুলারি অ্যাবেইটমেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ রুট ধরে ধরে নতুন ভোকাব একসাথে শেখা সম্ভব। ক্লিয়ার? এবারে আসেন খেয়াল করুন ডিটারমাইন, এই ওয়ার্ডটা খেয়াল করেন ডিটারমাইন, খুব কমন একটা শব্দ, চলুন এই শব্দটা ভেঙে দেখাচ্ছি। খেয়াল করুন ডিটারমাইন অর্থ স্থির করা বা ফ্রম, সেখান থেকে ডিটারমিনেশন সংকল্প বা স্থির নাউন ফ্রম, সেখান থেকে ডিটারমিনেটিভ সংকল্পবদ্ধ অ্যাডজেক্টিভ ফর্ম, ডিটারমিনেবল অবধারিত অ্যাডজেক্টিভ ফর্ম, ডিটারমিনাবিলিটি স্থিরতা নাউন ফর্ম, ডিটারমিন্যান্ট নির্ধারক নাউন ফর্ম, ডিটারমিনার অর্থ নির্ধারক নাউন ফর্ম। খেয়াল করেন আপনি জাস্ট শব্দের যে চেঞ্জগুলো একটু খেয়াল করে দেখেন এবং এক
ডিটারমিনেশন থেকে আপনি কিন্তু ডিটারমিনেবল বা ডিটারমিনাবিলিটি এই ওয়ার্ডগুলো নতুন নতুন শিখতে পারবেন এবং আপনার কাছে হয়তো এই ভোকাব নতুন মনে হতে পারে কিন্তু খেয়াল করেন সবগুলো কিন্তু একই বেসিক বা একই রুট থেকে আসছে। জাস্ট একটু খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলো ভোকাবুলারি একসাথে ইজিলি এক ছন্দে শিখতে পারবেন। সর্বশেষ হচ্ছে অ্যাম্পলিফাই। দেখেন অ্যাম্পলিফাই অর্থ বৃদ্ধি করা, অ্যাম্পলিফিকেশন বিস্তার, সেখান থেকে অ্যাম্পলিফায়ার মানে পরিবর্ধক। খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, অ্যাম্পলিফাই শিখলে অ্যাম্পলিফিকেশন শিখুন, অ্যাম্পলিফিকেশন শিখলে অ্যাম্পলিফায়ার শিখে ফেলেন। অর্থাৎ আপনি একসাথে, আপনি দেখেন এখানে মাত্র ছটা বেসিক আছে, ডিটারমাইন, অ্যাম্পলিফাই, সেখান থেকে দেখেন ভ্যাসিলেট, দেন ইরিটেট, দেন হ্যাজিটেট এবং ডিবেট, এই ছটা বেসিকলি ধরতে পারেন। খেয়াল করে দেখেন আপনি কিন্তু একসাথে প্রায় 30-35 ভোকাবুলারি খুব ইজিলি বুঝতে পারবেন। সো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি রুট ধরে ধরে শেখেন, তাহলে খুব সহজে ভোকাবুলারি বুঝতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।